हेलो बंधुरा आमी शेख गुन्नील। आज के भिडियोते क्रिसमस उइकेंड 2023 मुक्ति पावा दुटो बांगला छवि प्रधान एवं काबुलीवालार थार्ड उइके नैशनल प्लेक्स कलेक्शन किरकम की होयेछे से ब्यापारे आपनादेरके जानाबो। तबे तार आगे बांग्लादेशेर आपकामिंग एकटा बड़ो सिनेमा सम्पर्के आपडेट रयेछे। शाकिब खान अभिनीत एवं रायहान रफि परिचालित आपकामिंग बांग्लादेशेर सिनेमा होच्छे तूफान, जेटाके को प्रोड्यूस करबे SVF आमादेर एखान थेके एवं बांग्लादेशेर चोरकी आलफाई, अर्थात एटा एकटा को प्रोडक्शन। एई छबिटार एई बछरई मुक्ति पावार कथा এবং আমি আশা করছি আমাদের এবার বাংলা তো মুক্তি পাবে যেহেতু SVF যুক্ত রয়েছে। গত বছর যদি আপনারা মনে করে দেখেন 2023 রায়হান রফি পরিচালিত এবং আফরান নিশো অভিনীত সুরঙ্গ ছবিটা কিন্তু আমাদের এখানে বেশ কিছু হলে মুক্তি পেয়েছিল। বাংলাদেশে যখন মুক্তি পেয়েছিল তার কয়েকদিন পরে এসেছিল, তবে রিলিজ কিন্তু হয়েছিল এবং দেখা যাক এই ছবিটা আসে কি আসে না। তো এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট রয়েছে বেশ বড় আপডেট, ট্রিপিলারের টেকনিশিয়ানরা অ্যাকচুয়ালি এই ছবির জন্য সেট ডিজাইন করছে রামোজি ফিল্ম সিটিতে। একটা পিরিয়ড গ্যাংস্টার ড্রামা হতে চলেছে 90s টাইম লাইনে বেস্ট, তো সেই অনুযায়ী কিন্তু সেট ডিজাইনটা হওয়া দরকার এবং সেটার ব্যাপারে মেকাররা কিন্তু এখানে কোনো রকম কার্পণ্য করছে না। যে মডেলসগুলো সামনে এসেছে যে ধরনের সেট হতে চলেছে সেটা কিন্তু তাক লাগিয়ে দেওয়ার মতন এবং এরকমটাই হতে চলেছে, মানে এরকমটাই আমরা বড় পর্দায় দেখতে পাবো। সে ব্যাপারে আমি কেন কনফিডেন্ট, কারণ দেখুন লাস্ট যে ছবিটা রায়হান রফির সেই ছবিটার সেট ডিজাইন যদি আপনারা দেখেন, তারা কিন্তু একটা পুরো এরিয়া গড়ে তুলেছিল যা সেট ডিজাইনের মাধ্যমে। তারা কিন্তু প্রচুর খরচ করেছিল সুরঙ্গ ছবিটার ক্ষেত্রে এবং সেটার সামনে মডেলস এসেছিল পরবর্তীতে রিলিজের পরে যে অ্যাকচুয়ালি মডেলসগুলো কী কী ছিল এবং সেটাকে ফলো করে কীভাবে তারা অরিজিনালি সেটটাকে তৈরি করেছে। এবং সেটা দেখার পর এটা মোটামুটি আমরা নিশ্চিন্ত থাকতে পারি যে মডেলসগুলো শুধুমাত্র যে আকর্ষণীয় দেখাচ্ছে মানে ব্যাপারটা তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সেটার এক্সিকিউশনও প্রপারলি হবে, আমরা সেটা বড় পর্দায় দেখতে পাবো। একটা সুপ্রিম কোয়ালিটির কন্টেন্ট এখানে রায়হান রফি আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। পরবর্তী আপডেটটা প্রধানকে কেন্দ্র করে দেব অভিনীত ছবি, তো তৃতীয় সপ্তাহে, প্রথম দু সপ্তাহ তো এই ছবিটা দারুণ চলেছে, প্রথম সপ্তাহের কালেকশনের থেকেও দ্বিতীয় সপ্তাহের কালেকশন বেশি হয়ে গেছিল, কিন্তু তৃতীয় সপ্তাহের কালেকশনটা মানে সেকেন্ড উইকের থেকে খুব স্বাভাবিকভাবেই বেশি হয়নি, তবে কালেকশনটা ভালোই হয়েছে। কিন্তু 24 লক্ষ টাকা একটা কালেকশন হয়েছে ন্যাশনাল প্লেক্স থেকে, অর্থাৎ PVR আইনক্স সিনেপলিস থেকে, এটা বলে দেওয়া দরকার। সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সেস এখানে কিন্তু ইনক্লুডেড নেই। টোটাল কালেকশনটা 3 সপ্তাহ মিলিয়ে এই ছবিটার ন্যাশনাল প্লেক্স থেকে দাঁড়িয়েছে 1,58,00,000 টাকা। এই সপ্তাহে অর্থাৎ প্রধানের চতুর্থ সপ্তাহে প্রচুর বাইরের ছবি রিলিজ হয়েছে, বাংলা ছবি রিলিজ হয়েছে, যে কারণে কিন্তু শো সংখ্যা তৃতীয় সপ্তাহের তুলনায় কমেছে। কিন্তু প্রথম সপ্তাহের সাপেক্ষে যদি আমরা দেখি চতুর্থ সপ্তাহে কিন্তু খুব একটা বড় ড্রপ নাম্বার অফ শোজের ক্ষেত্রে দেখা যায়নি। মোটামুটি প্রথম সপ্তাহের মতন শো সংখ্যা কিন্তু এখানে হোল্ড করে প্রধান নিজের কাছে রাখতে পেরেছে। তো দেখা যাক চতুর্থ সপ্তাহের কালেকশনটা কীরকম কী হয়। আর কয়েক সপ্তাহের মধ্যেই ফাইটার ঢুকে পড়ছে, দেখা যাক এই ছবিটার ন্যাশনাল প্লেক্সের কালেকশনটা 2 কোটি ছাড়ায় কি ছাড়ায় না। আচ্ছা, এবারে যদি কথা বলি মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা ছবিটার থার্ড উইকে ন্যাশনাল প্লেক্স কালেকশন সম্পর্কে, তো প্রথমেই বলে রাখি সিনেপলিস আইনক্স PVR ইনক্লুডেড রয়েছে, সিঙ্গেল স্ক্রিন বা লোকাল মাল্টিপ্লেক্সেস এখানে কিন্তু ইনক্লুডেড নেই। তো এই ছবিটা তৃতীয় সপ্তাহে ন্যাশনাল প্লেক্সে কালেকশন করতে পেরেছে 16 লক্ষ টাকা মতন, 3 সপ্তাহ মিলিয়ে ছবিটার কালেকশন ন্যাশনাল প্লেক্স থেকে দাঁড়িয়েছে 95 লক্ষ টাকা মতন। এবার দেখা যাক এই ছবিটা লং রানে প্রধানের মতন এই ছবিটাকেও বাইরের ছবিগুলোর ক্ল্যাশটা ফেস করতে হচ্ছে বা বাদামি হায়না মুক্তি পেয়েছে সেখানে একটা শো সংখ্যা অবশ্যই কমেছে, দেখা যাক এই ছবিটা 1,20,00,000 বা 1,25,00,000 গন্ডিটা এই পার্টিকুলার ন্যাশনাল প্লেক্সে গন্ডিটাকে টপকে যেতে পারে কিনা। দুটো ছবি কিন্তু ভালো চলেছে, বেশ ভালো চলেছে, প্রধান তো দারুণ চলেছে, দুটো ছবি দর্শকদের পছন্দ হয়েছে সেটা সবচেয়ে বড় কথা। এবার এটাই একটা ব্যাপার যে ছবিগুলো দর্শকদের ভালো লাগা সত্ত্বেও এতগুলো অন্যান্য বাইরের ছবির সঙ্গে কম্পিট করতে হয়েছে এই ছবিগুলোকে, যে ভালো চলা সত্ত্বেও ছবিগুলোর কালেকশন কিন্তু নেক্সট লেভেলে চলে যায়। এটা মোটামুটি এখন আমরা খুব সেফলি বলতে পারি যে 2022 মতন কিন্তু 2023 বক্স অফিসটা আমরা বাংলা ছবির ক্ষেত্রে দেখতে পেলাম না। 2023 কিন্তু ওই 8, 9, 10, 12 কোটির ব্লকবাস্টার ছবি এগুলো কিন্তু আমরা দেখতে পেলাম না। এটা ছিল আজকের ওভারঅল আপডেট ভিডিও। আপনাদের কি মতামত আপনারা ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিও।